রবিবার 31তম শিল্প বাণিজ্য মেলা প্রাঙ্গণে লংতরায় গুরু মশলা স্টল থেকে সমাজের নিম্ন আয়ের বিভিন্ন পেশার লোকেদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ডোম, দর্জি, লিপি, শিল্পী, ঢাকি, কাঠমিস্ত্রি, সুইপার ইত্যাদি ব্যক্তিবর্গদের সংবর্ধিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার, এছাড়া উপস্থিত ছিলেন লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ সহ অন্যান্যরা। এদিন 10 জন ব্যক্তিবর্গকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, 31তম শিল্প বাণিজ্য মেলা উপলক্ষে লংতরায় গুরু মশলা পরিবার মেলা প্রাঙ্গণে প্রতিদিন লংতরায় গুরু মশলার যে কোনো প্রোডাক্টের উপর 31% ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই কর্মসূচির ফলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সংবর্ধনা পেয়ে খুশি সংবর্ধিত ব্যক্তিবর্গরা। আমরা লংতরায় গুরু মশলা বিভিন্ন সমাজে যে পিছিয়ে পড়া লোক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে আজকে আমরা সম্বোধনা করছি আমাদের এই মেলাকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে, এবং তাদেরকে আমরা সম্বোধনা করছি। যেমন ডোম, চর্মশিল্পী, মৃৎশিল্পী এবং রিক্সাচালক, কাঠ মিস্ত্রি, এই ধরনের লোকদের আজকে আমরা এখানে সম্বোধিত করছি। এবং প্রত্যেক দিনই আমাদের এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি থাকে। আজকে এই কর্মসূচি আমরা এবং এই কর্মসূচির আজকে যে সম্মানিত উদ্বোধক শ্রী প্রণব সরকার মহোদয়, উনি আজকে সম্মানিত উদ্বোধক। আপনাদের মানে মূলত আর কী কী রয়েছে সামাজিক কাজ আজকে এবং কী অফার রয়েছে আপনাদের? আমাদের এই মেলা প্রাঙ্গণে এই 31তম শিল্প বাণিজ্য মেলায় আমরা 31% স্পেশাল ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই মেলাটাকে স্মরণীয় করে রাখার জন্য। এটা একটা বিশেষ অফার আমরা দিচ্ছি। এবং আমাদের যে কর্মসূচি, প্রত্যেক দিন বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আমাদের এখানে আছে। যেমন আমরা গত কিছুদিন ধরে করেছিলাম মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, তারপরে আমরা প্রত্যেক দিন একটা কমন কুইজ আছে, যেখানে 1st, 2nd, 3rd আমরা লাকি ড্রর মাধ্যমে করি এবং আমরা মশলা দিয়ে ওদেরকে সম্বোধিত করি। আপনার পরিচয়টা? আমি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর লংতরায় গুরু মশলা অন্য 10 পয়সা।